হ্যালো ভিউয়ার্স আজকে আমি আলোচনা করবো বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের জন্য অটোপাস হবে নাকি পরীক্ষা হবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো অনেকেই জিজ্ঞেস করে যে খবরটা কত দিনের বা কত তারিখের এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাতাইশে এপ্রিল দু হাজার হ্যালো করোনার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে না ক্লাস বন্ধ কোচিং সেন্টার লকডাউনের কারণে প্রাইভেট টিউটররাও বাসায় যাচ্ছেন না ফলে পড়াশোনার এক প্রকার বন্ধ শিক্ষার্থীদের এ পরিস্থিতিতে দেশের এগারোটি শিক্ষা শিক্ষা বোর্ডের তেসলা লাখ চে ও সমানের পরীক্ষার্থীদের দিশাহারা হয়ে পড়েছেন কবে স্কুল খোলা হবে আর কবে থেকে পরীক্ষা হবে তা জানা নেই কারোর তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন পরীক্ষার্থীদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বিদ্যালয় খুললেই সাইট কর্ম কর্মদিবস ক্লাস নেওয়া হবে এরপর পনেরো দিন সময় দিয়ে এসএসসি ও সমানের পরীক্ষা নেওয়া হবে এরকম সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি টিভি এর অপরই এসএসসি প্রশ্ন করা হবে এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ নেহাল আহমেদ গণমাধ্যমকে বলেন কোনোভাবেই ক্লাস না নিয়ে পরীক্ষা নেওয়া হবে না এজন্য দুশ্চিন্তার কিছু নেই তাদেরকে বিষয়বস্তু শিখিয়ে তবেই এসএচি পরীক্ষা নেওয়া হবে ঢাকার শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম এ প্রসঙ্গে বলেন এবার প্রায় তেইশ লাখ পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবে ঢাকা বোর্ডে রয়েছে প্রায় পাঁচ লাখ ফর্ম পূরণ চলছে লকডাউনের কারণে এ সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানান তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানা গেছে আগের ঘোষণা অনুযায়ী আগামী তেইশে মে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত অটল রয়েছে সরকার সব ঠিকঠাক থাকলে আগামী তেইশে মে স্কুল কলেজ ও চব্বিশে মে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন এরপর ওই সাইট কর্মদিবস পাঠদান করিয়ে শিক্ষার্থীদের মাধ্যমিক পরীক্ষা নিতে চায় বোর্ডগুলো আগামী আগস্টের শেষ নাগাদ এ পরীক্ষা নেয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন এর আগে ডক্টর দীপুমণি জানিয়েছেন সব কিছু বিবেচনায় এসএসসি ও এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে সেটি সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান যখনই খুলবে তখন সংক্ষিপ্ত সিলেবাসে পড়ানো হবে এরপর আরও দু সপ্তাহ সময়ে দিয়ে এসএচসি পরীক্ষা নেওয়া হবে বালি নেওয়া হবে বলে জানিয়েছেন ডক্টর দীপুমণি তো আজকের খবর থেকে এটা নিশ্চিত যে সরকার এবং শিক্ষামন্ত্রী এখনও পরীক্ষা নেওয়ার পক্ষে রয়েছেন পরীক্ষা নেওয়ার পক্ষে অডল রয়েছেন তারা চেষ্টা করে যাচ্ছেন তাদের জায়গা থেকে তো আপনি যদি এসএচির শিক্ষার্থী হয়ে থাকেন আপনি কি চান যে শর্ট সিলেবাসে পরীক্ষা হোক নাকি কি অটোপাস তো অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবেন তো সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ